ইউপি নির্বাচনে বিদ্রোহী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে সাংগঠনিক সম্পাদকরা তালিকা পেশ করেছেন। শুধু ঢাকা বিভাগেই বিদ্রোহীদের মদদদাতা হিসেবে নাম এসেছে 4 থেকে 5 জন মন্ত্রীর। মন্ত্রী, এমপি কিংবা জেলার শীর্ষ নেতা যেই জড়িত, কাউকেই ছাড় দেবে না ক্ষমতাসীন দল। 2 মাস পর শুক্রবার গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক। কয়েক দফার বিরতিতে প্রায় 6 ঘণ্টা অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে উঠে আসে ইউপি নির্বাচনে সহিংসতা সহ বিদ্রোহী এবং তাদের সাথে জড়িত মদদদাতাদের ইস্যু। সভায় বিদ্রোহী এবং তাদের মদদদাতাদের নামের তালিকা পেশ করেন সাংগঠনিক সম্পাদকরা। উঠে আসে 4 মন্ত্রী এমপি সহ অনেক জেলার শীর্ষ নেতার নাম। আমার ডিভিশনে এখন 4-5 জন মন্ত্রী এমপির নাম আসছে, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নাম আসছে, এবং সবচেয়ে শুধু বিদ্রোহী প্রার্থীদের চাইতে তাদের যারা মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে নেত্রীর অ্যাটিটিউড আরও কঠোর, যাদের বলার পরেও নির্বাচনের আগে বহিষ্কার করে না, এই সমস্ত জেলা এবং থানার নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নেত্রী বলছেন। এই বিদ্রোহী প্রার্থীদেরকে যারা মদদ দিচ্ছে নির্বাচনে দাঁড়ানোর জন্য এবং নির্বাচনের সময় এই বিদ্রোহী প্রার্থীদের যারা মদদ দিচ্ছে, এরকম দলের দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা। দলের শৃঙ্খলার বাইরে গেলেই কোনো ছাড় নেই, আবারও হুঁশিয়ারি দেন দলীয় প্রধান। অর্থাৎ একজনকে যদি বহিষ্কার করে সেটার জন্য দল কিছুটা লক্ষতিগ্রস্ত হয়। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছে তারা দলের আদর্শের চেয়ে তাদের ব্যক্তি স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছে, আর সেই ক্ষেত্রে তাকে তো শাস্তি পেতেই হবে। যে সমস্ত মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান কিংবা জেলার নেতারা পর্যায়ে, প্রেসিডেন্ট সেক্রেটারি পর্যায়ে যারা বিদ্রোহীদের মদদ দিচ্ছে তাদের তিনি নোট করে রাখবেন, এবং আগামী যখন নির্বাচন হবে যারা নৌকার বিরুদ্ধে মদদ দিচ্ছে এখন তাদেরই নৌকার জীবন দিবেন না, এবং জেলা পর্যায়ের যারা চেয়ারে বসে আছেন সামনে যে কোনো সম্মেলনের সময় তাদের চেয়ার থেকে নামাই দেওয়া হবে। তৃতীয় ধাপ সহ বাকি ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা। আশা আসান, বাংলা চ্যানেল।